হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে সত্যিকার অর্থে অনেক সুখ দুঃখ মিলে আজকের ভিডিও, অনেক স্মৃতি আছে, অনেক দুঃখ আছে, অনেক সুখ আছে, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। তো আমি, এটা হচ্ছে আমার স্কুল লাইফের, এখানে আমার স্কুল জীবন কাটিয়েছি, এটা আমার স্কুল, এই স্কুল থেকে পড়ালেখা করেছি। তো দীর্ঘ 19 বছর পরে আমি আজকে প্রথমে স্কুলে ঢুকেছি। এটার কারণ হচ্ছে, যদি স্কুলের পাশে ইমিডিয়েটলি থাকতেছি, কিন্তু কখনোই ঢুকা হয় না। স্কুলের গেট আর আমাদের গেট একসাথে লাগানো, কিন্তু কখনোই সাহস করে ঢুকা হয় না। কারণ হচ্ছে, যখনই স্কুলের দিকে তাকাই অনেক খারাপ লাগে, আর কোনোভাবেই স্কুলে ঢুকতে পারি না, চোখের সামনে ছিল, এরপরে ঢুকি নাই। তো আজকে ঢুকেছি কারণ অন্য সাইডে যে রোড ছিল ওইটা ব্লক করে দিয়েছে মাটি ফেলে, সেই জন্য বাধ্য হয়ে স্কুলের ভিতর দিয়ে যাওয়া লেগেছে। দীর্ঘ 19 বছর পরে আমি আজকে প্রথমে স্কুলে ঢুকেছি। এই স্কুলে হাজারো স্মৃতি জড়িয়ে আছে, হাজারো দুঃখ বেদনা। আসলে সত্যিকার অর্থে কলেজের ভিতরে অনেক মুচড় মারে উঠে, অনেক কষ্ট লাগে। এই স্কুলে অনেক কিছু জড়িত, বিশেষ করে স্কুলে ঢুকা হয় না, কারণ যখনই ভাবি যে এই স্কুলে আমার বাবার সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, বাবার লাইফ পুরোটা এখানে শেষ করেছে। বাবা স্কুলের ইংলিশ টিচার ছিলেন হাই স্কুলের, তো এখন এই স্কুলে স্কুল আছে, সব কিছু আগের মতোই আছে, কিন্তু বাবা নেই। এ কথাটা কল্পনা করতে কলিজা ফেটে যায়। সেজন্য একদম কাছে থেকেও কখনো আমি স্কুলের গেট পর্যন্ত ঢুকি নাই, কারণ অনেক খারাপ লাগে, বাবার কথা মনে হয়ে যায়। এই তো, এটা আমাদের এলাকাতে, এখানে স্কুল যেহেতু এখন বন্ধ, তো অনেকগুলো রাজহাঁস ভিতরে ঘাস খাচ্ছে, আবার ছোট ছোট বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে, আবার কয়েকটা ছাগলও দেখলাম। তো স্কুল যেহেতু অনেকদিন থেকে বন্ধ, সেজন্য এগুলো আছে। যদি স্কুল খোলা থাকতো তাহলে সব স্টুডেন্টে ভরপুর থাকতো। তো যেহেতু বন্ধ, সেজন্য এইসব জিনিস এখন অনেকদিন থেকেই করোনার কারণে স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ আছে। এই স্কুলে আমি মেট্রিক পর্যন্ত কাটিয়েছি। তো আমরা যখন পড়েছি, আমি লাস্ট 2002-এ বের হয়েছি এই স্কুল থেকে বিদায় হয়ে। এরপরে দীর্ঘদিন 19 বছর, এখন 2021 সাল, তো 19 বছর পরে প্রথম ঢুকলাম স্কুলে। যদি আমি বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমার একদম বুকে প্রচণ্ড ব্যথা হতেছিল, যে বারবার বাবার কথা মনে হচ্ছে, সব কিছু আছে কিন্তু বাবা নেই, এই কথা মনে হয়ে বেশিক্ষণ থাকতে পারি নাই, তাড়াতাড়ি করে একটু ভিডিও করে বের হয়ে গিয়েছি। এই পৃথিবীটা সত্যিকার অর্থে অনেক কঠিন, কেউ বেঁচে থাকবে না, কিন্তু হারানোর বেদনা যে কত কষ্টের, আপনজন না থাকার ব্যথা যে কষ্টের, যার হারায় যার চলে গেছে সেই বুঝে। এই তো আমরা যখন পড়েছি, তখন এই উত্তর পাশের এখন যেটা দেখা যাচ্ছে এটাতে আমরা পড়েছি, একদম পশ্চিম পাশের হাতের বাম পাশে যে রুমটা ছিল, এটা ছিল আমাদের দশম শ্রেণীর রুম। তো এটাই ছিল তখন, এখন অবশ্যই দক্ষিণ পাশে তো নতুন করে অনেক ভবন হয়ে গিয়েছে। এখন হয়তোবা দক্ষিণ পাশের ক্লাসরুমগুলোতে বড়দের ক্লাস নেয়, তো আমাদের সময় এগুলো ছিল না। অনেক সুন্দর করেছে, একদম ভিতরে নতুন করে করে অনেক কিছু করেছে। আমি যেহেতু আগে ঢুকি নাই, সেজন্য দেখি নাই, আজকে প্রথম ঢুকলাম। আর আমরা যখন পড়েছি তখন এটাই ছিল, এই ভবনটাই ছিল। স্কুল লাইফ, মানুষে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এরপরে আরও কত ডক্টরেট ডিগ্রি, কত ডিগ্রি নেয়, কিন্তু প্রত্যেকে এটা অস্বীকার করার জন্য নাই যে স্কুল লাইফের মতো বেস্ট লাইফ পৃথিবীতে আর কোনো লাইফে হয়, কারণ বড় হয়ে যাওয়ার পরে এগুলোর কোনো সৌন্দর্য থাকে না, সব কিছু রেডিমেড হয়ে যায়, এত মজা থাকে না। স্টুডেন্ট লাইফে, স্কুল লাইফে যেরকম মজা থাকে, সবার সাথে যে আন্তরিকতা থাকে, ওই লাইফটাই অসাধারণ। যত কলেজে সবাই বন্ধুবান্ধব আছে, এরপর ইউনিভার্সিটি লাইফ আছে, কিন্তু স্কুল লাইফের মতো এত সুন্দর, এত আনন্দ আর এত খাটি আমার মনে হয় কখনো কোথাও পাওয়া যায় না। এতে এটা স্কুলের পাশে একটা খাল আছে, অনেক বছর পরে গিয়ে আসলে কেমন জানি লেগেছিল, আমি বাসায় বলে বোঝাতে পারবো না। এই স্কুলকে ঘিরে অনেক স্মৃতি আছে, যেহেতু বাবা নেই, তো বাবার জন্য অনেক কষ্ট,
বাবার জন্য অনেক খারাপ লাগতেছিল। এখনো বাবার সাথে প্রায় ম্যাক্সিমাম সারে আছে কিন্তু বাবা নেই, তো এটা ভেবে আমি স্কুলের দিকে খুব একটা তাকাই না, প্লাস স্কুলের ভিতরে ঢুকি না। এই দীর্ঘ 19 বছর পরে আজকে প্রথম আমি স্কুলের ভিতরে ঢুকেছি। আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মাকে বেহেশত নসিব করে যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন পরপারে। সবাই বাবার জন্য দোয়া করবেন। এই তো আমরা এখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট অবশ্যই মেইন গেট, তিনটা মেইন গেট আছে তিন পাশে, তো আমি এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে উত্তর পাশের সাইড, তো এই গেট দিয়ে বের হচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।